আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সাইকোলজি বা মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই অনেক ধরনের ধারণা এবং মনোভাব রয়েছে। কেউ বা মনে করেন মনোবিজ্ঞান শুধু মানুষের মন নিয়ে কাজ করে, আবার কেউ বা মনে করেন মনোবিজ্ঞানীরা মানুষকে দেখেই তার মনে কথা বলে দিতে পারে। আমি নিজেও যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, অন্য ডিপার্টমেন্টের বন্ধুরা প্রায়ই জিজ্ঞেস করত, তুই তো মনোবিজ্ঞানে পড়িস, বলতো আমার মনে এখন কী চলছে বা আমি এখন কী ভাবছি। আবার কেউ বা মনে করেন মনোবিজ্ঞান শুধু মানসিক রোগীদের নিয়ে কাজ করে। তো মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের মধ্যে এই ধরনের কিছু কিছু অস্পষ্ট ধারণা রয়েছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব মনোবিজ্ঞান কি, আসলেই মনের বিজ্ঞান বা মনোবিজ্ঞান কাকে বলে। বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবী, আর এই বৈচিত্র্যময় পৃথিবীর শ্রেষ্ঠ যেগুলো মানুষ, আর তার থেকেও বৈচিত্র্যময় হলো মানুষের মন। তাই তো গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো, এরিস্টটলের আলোচনার মূল বিষয় ছিল মানুষের মন, মন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। মনের এই অজানা রহস্যই মানুষকে মন এবং আচরণ সম্পর্কে জানতে আগ্রহী করে, এবং সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে মনোবিজ্ঞান নামে এক নতুন বিজ্ঞানের যাত্রা শুরু হয়। যাত্রার শুরুর দিকে মনোবিজ্ঞানকে বলা হতো আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান, কিন্তু আত্মা দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়া যায় না, তাই আত্মাকে বাদ দিয়ে পরবর্তীতে মনকে করা হয় মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত এই ধারণাটি ব্যাপকভাবে প্রচলিত ছিল, কিন্তু বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মনোবিজ্ঞানীগণও বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার শুরু করেন এবং মনোবিজ্ঞান থেকে মন সম্পর্কিত ধারণার পরিবর্তন করতে থাকে। বলতে গেলে 1879 সালে জাপানের লিপজিগ বিশ্ববিদ্যালয়ে উইলহেম হুন্ড সর্বপ্রথম একটি মনোবৈজ্ঞানিক গবেষণাগার স্থাপন করেন। এজন্যই উইলহেম হুন্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয় এবং হুন্ড মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে জন বি ওয়াটসন মনোবিজ্ঞানের একটি যুগান্তকারী সংজ্ঞা প্রদান করেন। তিনি বলেন মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, আর বর্তমানে অর্থাৎ মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞায় বলা হচ্ছে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস, অর্থাৎ মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমাদের কাছে তিনটি বিষয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে: আচরণ, মানসিক প্রক্রিয়া এবং বিজ্ঞানসম্মত অনুধান। আচরণ বলতে আমরা কি বুঝি? সহজভাবে বলতে গেলে আমরা যা কিছু করি তার সব কিছুই আমাদের আচরণ। এই যে আমি এই মুহূর্তে কথা বলছি, কথা বলা, গান গাওয়া, হাসা, এর সব কিছুই আমাদের আচরণের অন্তর্ভুক্ত। এরপরে আসা যাক মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? একটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করব। ধরা যাক এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করলাম, বাংলাদেশে এই যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বা এই করোনা ভাইরাসকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? তো এই প্রশ্নের উত্তরে আপনারা এক একজন এক এক ধরনের উত্তর দেবেন। তো এই উত্তর দেওয়ার পূর্বে আপনাদের মস্তিষ্কে এক ধরনের প্রক্রিয়া সংগঠিত হবে এবং এই প্রক্রিয়ার মধ্যে থাকবে আপনাদের চিন্তা, আপনাদের আবেগ, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের স্মৃতি, এই বিষয়গুলো। আর এই বিষয়গুলোকেই বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। তারপরে আসা যাক সায়েন্টিফিক স্টাডি বা বিজ্ঞানসম্মত অনুধান। বিজ্ঞানসম্মত অনুধান হলো এমন ধরনের অনুধান যা অনুমান এবং কল্পনা নির্ভর করে না, যা হবে বিজ্ঞানসম্মত। মনোবিজ্ঞানে আচরণ ও মানসিক প্রক্রিয়ার মূলসূত্রগুলো জানার জন্য অনেক গবেষণা করা হয় এবং এই গবেষণাগুলো অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হয়। ফর এক্সাম্পল, আমি কাউকে দেখে অনুমান বা কল্পনা করে তার আইকিউ স্কোর বলে দিতে পারবো না, এজন্য অবশ্যই তার আইকিউ টেস্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন মনোবিজ্ঞান কি মনের বিজ্ঞান না আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।